हेलो फ्रेंड्स, गुड इवनिंग। आज के बापी मामुनी भाई और आकाश एसे ऐले के देखते, तो ওরা এসছে তো সকালেই। সেরকম ভাবে ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেরকম ভাবে যেহেতু ভিডিও করিনি। আর আজকে প্রচন্ড মাথা ব্যথা করছে, মানে জানি না কেন, বাট প্রচুর মাথা ব্যথা করছে। দুপুরে ঘুমও হয়নি কাল থেকে, ছেলের জন্য সেভাবে ঘুমোতেও পারিনি। তো যাই হোক, ওই জন্য হতে পারে হয়তো মাথা ব্যথা হচ্ছে। তো সারাদিন ওই জন্য সেই জন্য আর ব্লগ করা হয়নি, আর অনেকদিন পর ওরা এসছে, তাই জন্য সারাদিন গল্প করেই সময়টা কাটিয়েছি। তো আজকে এখন চলে যাচ্ছে, ওরা সবাই রেডি হয়ে গেছে, তো ভাবলাম যে এবার তোমাদেরকে একটু দেখাই। তো চলো দেখিয়ে দিই। এই দেখো ইভান ঠাকুমার কোলে আদর খাচ্ছে। আর এখানে আছে বাপি, এই যে ভাই, আর এই যে আকাশ। তো ওরা সবাই এখন চলে যাচ্ছে, তো আমরা যাচ্ছি ওদেরকে ছাড়তে। তো চলো পরে আবার কথা হবে। তো ফ্রেন্ডস, হাজবেন্ডরা তো চলে গেল, ওকে ওদেরকে ছেড়ে জাস্ট এলাম, মিশে ছেলেকে খাওয়ালাম। তো ছেলে বাথরুম করে দিয়েছে, তো ওই জন্য আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে এসে তোমাদের সাথে বসলাম কথা বলতে। তো এখন দেখাবো যে আজকে ওর ঠাম, দাদু ভাই, কাকাই, ওর বাবা সবাই এসেছিল ওকে দেখতে। তো আগের বার তো তোমরা দেখিয়েছি যে ওর ঠাকুমা মুখ দেখে কি দিয়েছে না দিয়েছে। তো ওর সেবারে শুধু ওর ঠাকুমা, মানে ওর ঠাম আর ওর বাবাই এসেছিল। এবারে ওর দাদু ভাই, কাকাই, সবাই, ঠাম, বাবা সবাই দিলে এসেছে ওকে দেখতে। তোমরা তো জানো আকাশ মাঝে মাঝেই আসে ছেলেকে দেখতে, মাঝে মধ্যে এসেছে কয়েকবার। তো তো যাই হোক, তো ওর দাদু ভাই প্রথম এলো ওকে দেখতে। তো এসে ওকে কি কি গিফট দিল না দিল সবাই মিলে, তো সেগুলো ভাবলাম তোমাদেরকে আজকে দেখাবো। আর ঠাকুমা আর দাদু ভাই দুজনে মিলে তো ওকে বালা দিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, ওর ঠাম দিয়েছিল। তো আর ওর দাদু ভাই এসে ওকে যে গিফটগুলো দিয়েছে সেগুলো আমি দেখাবো। ওর সাথে সাথে আমিও পেয়েছি গিফট, তো আমারও যে আমাকেও ওরা দিয়েছে, ওর বাবাও দিয়েছে। তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো, আমার চ্যানেলের পাশে থাকো। ওকে, তো চলো। তো ফার্স্টে এটা বলি, ওর দাদু ভাই ওর মুখ দেখে ওকে 5,000 টাকা দিয়েছে হাতে। তো যেটা ওর মানে সমস্ত কিছু আর কি, ওর খরচা, ওর মেডিসিন, ওর ডক্টরের জন্য যা যা লাগে তার জন্য ওর হাত খরচা হিসেবে ওকে দিয়েছে। বুঝতেই পারছো ওর এখন হেভি ব্যাপার, তো ও হাত খরচা পেয়ে গেছে। আর ওর দাদু ভাই যখন ওর হাতে টাকাটা দিয়েছে, ও এইরকম ভাবে মুঠো করে টাকাটা ধরে আছে, মানে ছাড়ছে না, মানে এত, মানে ও বুঝে তো আর ধরেনি, বাট ধরেছিল টাকাটা, একদম পুরো মুঠো করে ধরেছিল হাতে। তো যাই হোক, তো এবার চলো গিফটটা দেখাতে স্টার্ট করি। তোমাদের আগের ব্লগেই আমি দেখিয়েছিলাম যে ঠাকুমা ওর জন্য সোয়েটার বা টুপি, মোজা এগুলো বানিয়ে নিয়ে এসেছিল। তো তোমাদের বলেছিলাম যে সোয়েটারটা ওকে 1 বছর যতক্ষণ না হবে পরাতে পারবো না, এখন অনেকটাই বড় হয়েছিল, বড় বানিয়েছিল ওর ঠাম বুঝতে না পেরে। তো ওই জন্য এবারে ওর জন্য আরো দুটো সোয়েটার, টুপি, মোজা এগুলো বানিয়ে নিয়ে এসেছে। তো ফার্স্টে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখো, এই সোয়েটারটা ঠাম নিজের হাতে বানিয়েছে, রেড আর হোয়াইট এর কম্বিনেশনে, আর পেছনে আবার ওর নাম লিখে দিয়েছে। এই দেখো, এখানে ইভান লেখা আছে, এই যে তোমরা দেখতেই পারবে এখানে ইভান লেখা আছে। তো খুব সুন্দর হয়েছে সোয়েটারটা, সাইজটাও একদম পারফেক্ট হয়েছে, ওকে পরাতে পারবো, যদিও এখন গরম, তো ওই জন্য ওকে একদমই সোয়েটার টোয়েটার পরানো হচ্ছে না। আর কোলে কোলে যেহেতু ওরা থাকছে, ছোট বেবি তো ওরা, তো ওরা কোলে কোলে যেহেতু থাকছে, তো ওদের গায়ে এমনিতেই আমাদের গায়ের গরমের ভাবটা ওদের গায়ে যাচ্ছে, গা গরম হচ্ছে, তো সেদিন একটু ভয়ই পেয়ে গেছিলাম বলতে পারো। ওর ডক্টরকে জিজ্ঞেসও করলাম, তো ডক্টর বললো না সেরকম কোনো ব্যাপার নয়, ওদের গাটা গরম হয়ে গেছে, জামা কাপড় খুলে রেখে দেবে, তো ওই জন্য এখন সোয়েটার টোয়েটার সেরকম পরাচ্ছি না। আর ওয়েদারটাও এখন মানে গরম গরম ভাবটাই বেশি রয়েছে, তো যেদিন এটা পরাবো শীত পড়বে,
এখনো তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস বাকি আছে, যখন শীত পড়বে ওকে এটা পড়াবো, তো অবশ্যই তোমাদেরকে আমি আগে দেখাবো, কারণ এটা ওর ঠামের আশীর্বাদ। যাই কিছু ওকে দিক না কেন, ওর ঠাম যে ভালোবেসে ওর জন্য এই জিনিসগুলো বানিয়ে আনছে, এর থেকে বড় আশীর্বাদ বা বড় পাওনা ওর কাছে কিছু হতে পারে না, যে ভালোবেসে উনি বানিয়ে এনেছে। তো ওকে আমি যখন পড়াবো অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তোমরা কিন্তু বলো কেমন হয়েছে, আর তোমরা আগেও দেখেছো আগে সোয়েটার, মোজা, টুপি, ওর ঠামের হাতের কাজ ভীষণ ভালো, তো এটা তোমার খুবই পছন্দ, বেশি ভালো লাগছে, ছেলের নাম লিখে দিয়েছে এখানে ওই জন্য। আর এটার সাথে আছে, তো যাই হোক তোমাদের তো সোয়েটারটা দেখালাম, এবার এর সাথে সেম এই যে টুপিটা বানিয়ে এনেছে, এই যে তো ভীষণ সুন্দর টুপিটা, এই যে পুরো সেম, এই দেখো। আর কালার কম্বিনেশন গুলো খুব ভালো হয়েছে। আর আরেকটা সোয়েটার এনেছে ওর জন্য, এটার কালার কম্বিনেশনটা আরো ভালো, মানে কালারটা খুব ভালো, মিষ্টি কালার দেখো। এটা ওই যে বোতাম দেওয়া, সবকটাই বোতাম দেওয়া, যাই হোক শুধু যেটা আগের বার বানিয়েছে ওটা চেইন দেয়া, আর তো যাই হোক এই যে এইটা। আর এটার সাথে আছে যে টুপি, আর এই হলো ওর ছোট্ট ছোট্ট মোজা যেগুলো ওর ঠাম বানিয়ে এনেছে, এই যে এই যে এই যে দুটো মোজা। আর ওর জন্য ওরা যে কিনেছে ওর জন্য এনেছে দুটো প্যান্ট, এই যে এই একটা প্যান্ট, খুব সুন্দর হয়েছে প্যান্টটা, এরকম গেঞ্জি কাপড়ের প্যান্ট ও আগে পরেনি, কটন কাপড়েরই প্যান্ট ওকে পরিয়েছিলাম, আর এমনি সেটের যে প্যান্টগুলো ছিল ওগুলোই পরিয়েছিলাম, মানে একদম এরকম প্যান্টগুলো পরানো হয়নি। তোর ওর ঠাম এনেছে, এই যে এই একটা, এই দুটো প্যান্ট এনেছে, খুব ভালো, এটা ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে, আর এটা মানে অন্যান্য কালার দিয়ে একদম একটা দুটো দেখতেই পেলে তোমরা, এই যে এই দুটো প্যান্ট এনেছে ওর জন্য। আর আমার পাপার জন্য এনেছে গেঞ্জি, মানে হাই নেকের যে গেঞ্জি গুলো সেই গেঞ্জি গুলো এনেছে পাপার জন্য, এই যে। আর এই আর একটা গেঞ্জি এনেছে পাপার, এই যে। আর এবার আমাকে ওরা কি কি দিয়েছে সেগুলো দেখাই তোমাদেরকে। পাপাকে তো দিয়েছে, পাপাকে পাপারই এখন দিন, পাপাকে সবাই সবকিছু গিফট করছে, তো পাপার মাকেও গিফট করেছে, তো আমার হাজবেন্ড আমার জন্য কিনেছে যেটা সেটা দেখাই আগে। এই প্রথম হাজবেন্ড নিজে কিছু, মানে আমি ওর সাথে যাইনি আর ও নিজে পছন্দ করে আমার জন্য কিনেছে, এটা আমার কাছে মানে সব থেকে ভালো লাগা, আর আমার খুব 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 পছন্দ হয়েছে। তো ওর পছন্দ হয়েছে বলে দোকানে দেখে ও নিজে কিনে নিয়েছে, তো এই যে এই কুর্তিটা নিয়েছে, কুর্তি না চুড়িদারই বলতে পারো, লং, এই এরকম এই কালারটা রয়েছে, কালারটা ঠিক মেরুন নয় কালারটা, বলো মা, না না মেরুন ঠিক নয় কালারটা, একটু অন্যরকম কালার, তোমরা যারা বুঝতে পারছো কালারটা কি আমাকে বলো অবশ্যই। আর এই যে এরকম হোয়াইট দিয়ে দিয়ে এরকম কাজ করা আছে, এই যে এই কাজগুলো করা আছে ভীষণ সুন্দর, এই যে এই যে পুরো বডিটাই এরকম এরকম কাজ করা আছে। আর তার সাথে এই যে এই পালাজোটা এনেছে, এই যে এই যে এরকম কাজ করা আছে, সাদা পুরো হোয়াইট পালাজোটা, তার মধ্যে এই যে এরকম কাজ করা আছে, তো এটা ওর বাবা আমাকে দিয়েছে, তো আমার খুব পছন্দ হয়েছে। আকাশ ফার্স্ট টাইম আমার জন্য মানে নিজে দেখে পছন্দ হয়েছে বলে নিয়ে এসেছে, কারণ এর আগে বিয়ের পর থেকে যতবারই কিছু মানে কিনতে গেছি ও আমার সাথে গেছে, তখন বলেছে হ্যাঁ পূজা এটা নাও তোমাকে ভালো লাগতে পারে, ভালো লাগবে সেটা আলাদা, কিন্তু নিজে আমি ছিলাম না, বাট ওর মনে হয়েছে যে না ছেলেকে দিচ্ছি, পূজাকেও কিছু দেওয়া উচিত, তো এটা ভাবার জন্য আমার খুব ভালো লেগেছে। আর মামনিকে তো বলার কিছু নেই, কারণ মামনি তো অল টাইম আমাকে সবসময় দোকানে গেলে একটা নাইটি চোখে পড়লেও কিনে কিনে দেয়, সেটা একটা আলাদা ব্যাপার, মামনি তোমাকে সবসময়ই দেয়, বাট হাজবেন্ড যে মানে মনে করে ওর পছন্দ হয়েছে বলে ও নিয়ে নিয়েছে আমি জাস্ট ভাবতে পারিনি। আর বিশ্বাস করো ও নিয়েও আমাকে জানায়নি, যে ফোনে বলেও নি যে পূজা তোমার জন্য কিনেছি, যখন হাতে দিল একটা বিশাল মানে একটা আনন্দ, তখন মামনি বললো যে এটা মানে ও কিনেছে আমার জন্য, তো আমার খুব পছন্দ হয়েছে, যেদিন পরবো তো অবশ্যই তোমরা দেখতে পারবে।
আর এবার আসি মামুনি যেটা কিনেছে আমার জন্য, এই যে মামুনি নিয়েছে আমার জন্য এই টপ কুর্তিটা, এই যে এটার লেন্থও বেশি না, এটার লেন্থ বড় জোর ওই থাইয়ের একটু উপর অব্দি হয়তো হবে, তো এই যে এরকম দেখতে। আর হাতাটা হচ্ছে যে রাফেল হাতা, এই যে এরকম রাফেল হাতা আছে। আর এটারও কালারটা ভীষণ সুন্দর, দেখো খুব ভাল লাগছে। আর এটার সাথে এই যে এরকম ডিজাইন গুলো করা আছে, সামনে পেছনে সেম ডিজাইন করা আছে। আর এটার সাথে এই পালাজোটা, এটা মামুনি দিয়েছে, এই টপটা আর পালাজোটা মামুনি দিয়েছে আমাকে। আর মামুনি এনেছে আমার জন্য এই যে এই নাইটিটা এনেছে, এই কালারের নাইটি আমি পরিনি, একটা পরেছিলাম কিন্তু এর থেকে ডিপ কালারের, ওটা আমাকে আগের আগের বছর বোধহয় বার্থডেতে মামুনি দিয়েছিল আমাকে সম্ভবত। তো এই যে শীতে পরার নাইটি, ফুল স্লিভ আছে। আর এই কালারের নাইটি আমি কোনদিনও পরিনি, তো আমার খুব পছন্দ হয়েছে, তোমরাও বলো কেমন হয়েছে। তো যেদিন পরবো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেই ছবিটা। আর এই যে এই দাঁড়াও, এই যে এই সোয়েটারটা নিয়েছে মামুনি আমার জন্য, তোমার শাড়ির সাথেও পরতে পারবো, বা লং স্কার্ট বলো বা পালাজো বলো সবকিছুর সাথেই এটা পরা যাবে। তো শাড়ির সাথে যখন শীতে কোথাও বেরোবো তখন পরলে খুব ভালো লাগবে, ব্লাউজের কাজ করবে, আর সোয়েটার আলাদা করেও মানে কার্ডিগান টার্ডিগান পরতে হবে না। তো এইটা মামুনি একটা নিয়েছে নিজের জন্য ব্ল্যাক কালারের, আর আমার জন্য নিয়েছে গোল্ডেন কালারের। তো এই যে এই যে আর এই যে গেঞ্জিটা দেখো, তো এই গেঞ্জিটা দিয়েছে হাজবেন্ড, এই যে আমার হাজবেন্ডও একটা সেম এরকম গেঞ্জি পরে। তো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমিও একটা এরকম সেম দেখতে গেঞ্জি নেব, তো ও সেটা মানে আমাকে বলেছিলাম একবার, তো ওই জন্য ও দিয়েছে। তো যেদিন আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে এটা পরবো সেদিন অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। এই যে একদম সেম কালার হাজবেন্ডের রয়েছে, হুডেড আর কি দুজনেরই। আর আরেকটা এক্সট্রা আমাকে দিয়েছে, সেটা হচ্ছে আরেকটা এক্সট্রা ও দিয়েছে আমাকে যেটা, সেটা হচ্ছে এই যে এই গেঞ্জিটাও আমাকে দিয়েছে, এই যে এটাও যখন পরবো দেখতে পারবে। তবে এইটা একদম আমার আর হাজবেন্ডের সেম, এই যে এইটা একদম সেম আমার আর হাজবেন্ডের সেম পুরো। তো তোমরা বলো যে জিনিসগুলো কেমন হয়েছে। আর আজকে সারাদিন সেরকম কোনো রান্না বান্নার ভিডিও তোমাদেরকে দিইনি, কারণ আজকে বাপি মামুনি এসছে, অনেকদিন পর বাপি এসছে, ভাই এসছে, তো সবার সাথে খুব গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম সারাদিন, বাড়ির মানে বাবা মাও ছিল, তারপর রান্না বান্না বুঝতেই পারছো সব কিছু নিয়ে আজকে সারাদিন আর ইচ্ছা করলো না সেরকমভাবে রান্নার ভিডিও, রোজই তো তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি, বাট আজকে আর দিলাম না, কারণ কি বাপি এমনিতেও মানে যেহেতু বাপি সুগার প্রেশার দুটোই আছে, আর এমনিতে ওই বাড়িতে আমাদের একটু টাইমেই সবকিছু খাওয়া মানে খাওয়া হয়, তো ওই জন্য চেষ্টা করলাম যে যাতে তাড়াতাড়ি রান্না করে বাপিকে খেতে দিতে পারি, তো ওই একটা টেনশন ছিল, তো ওই জন্য আর সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি। তো আজকে যা যা রান্না করে বাবি মামুনিকে খাইয়েছি সব আমি নিজের হাতে রান্না করেছি। আজকে করেছিলাম ভেজ ডাল করেছিলাম, আলু ফুলকপি ভাজা করেছিলাম, লাউ চিংড়ি করেছিলাম, আর শঙ্কর মাছ করেছিলাম, আর বেশি কিছু করিনি। আর মাংস টাংস খাবে না বলেছিল বাবি মামুনি আগে থেকেই, কারণ কি পরের দিনই আমাদের মানে আমার মাসি শাশুড়ির ছেলে মানে নাতনির, মাসি শাশুড়ির নাতনি মানে আমার বড় ভাসুরের মেয়ের বার্থডে ছিল, তো বার্থডে আছে, তো ওই জন্য ওরা বলেছিল যে ওই দিন রিচ ফিচ খাওয়া হবে, তো সেই জন্য ওরা বলেছিল যে না শুধু মাছেরই কোনো প্রিপারেশন করতে, আর খুব অল্প সামান্য রান্না করতে, তো এই সামান্য আয়োজনটুকুই করেছিলাম, আর আমি নিজের হাতেই করেছিলাম রান্নাগুলো।
তো ওই জন্য আর সেরকম ইচ্ছা করলো না ভিডিও করতে, যেহেতু নিজের লোকদের সাথে একটু গল্প করছিলাম, অনেকদিন পর সবাই একসাথে হয়ে গল্প করছিলাম, তো ওই জন্য আর ভিডিও করিনি। তাই ভাবলাম শুধু গিফটের ভিডিও, আর তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিয়েছিলাম, বাপি মামুনি ভাই ওরা যে এসেছিল ওদের একটু আলাপ করিয়ে দিয়েছিলাম। তো ব্যাস এইটুকুই করেছি। তো আজকে সারাদিনের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করে দিও, আর ভিডিও ভালো লাগলে আরো বেশি বেশি করে ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলোকে শেয়ার করো, আমার পাশে থাকো, সাথে থাকো, এভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো। তো চলো টাটা।